বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হল রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী। আসসালামু আলাইকুম। আপনি যদি আমাদের চ্যানেল ও পেজে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব ও ফলো করে সাথে থাকুন, সেই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ। ১৭৯৫ সালে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় যাত্রা শুরু করা রামগড় লোকাল ব্যাটালিয়নই আজ সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবি। সেই রামগড়েই বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী। ৪৩ বিজিবি প্রতিষ্ঠাকালীন সময় হতে অদ্যাবধি উন্নতি এবং অগ্রগতির পিছনে যারা কাজ করেছেন তাদের সকল পরিশ্রমকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ। রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসির সভাপতিত্বে ৩১ জুলাই ২০২২ তারিখ রবিবার দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কেক কেটে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন প্রখ্যাত রাজনীতিবিদ, খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নং আসনের সংসদ সদস্য, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন গুইমারা আর্মি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামাল মামুন বিএএমএস এনডিসি পিএসসিজি, গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মালেক, খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল আহমেদ পিএসসি, জামিনীপাড়া ব্যাটালিয়ন ২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এবিএম জাহিদুল করিম, লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশেদ জামান রাশেদ পিএসসিজি, মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএম মঞ্জুরুল কবির পিএসসি, সিন্ধুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসিজি, খাগড়াছড়ি আর্মি সিকিউরিটি ইউনিটের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোদাসার মোনাওয়ার রাজগীর পিএসসি, রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবির উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী পরিচালক রাজু আহমেদ, গুইমারা হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ নাফিস ইসলাম ডিএএএমসি, রামগড় তানাক্কাপাড়া সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প ২০ ইসিবি প্রকল্প কর্মকর্তা মেজর এস এম খালেদুল ইসলাম, রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার ফারুক, ২ নং পাতাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, ১ নং বাগানবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন সাজু, দাঁতমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জানে আলম, মিরসরাই ইউএনও মোহাম্মদ মিনহাজুর রহমান। সরকারি বেসরকারি কর্মকর্তা, সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিক, শিক্ষক, জনপ্রতিনিধি, বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবির সদস্যবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।